বয়োজ্যেষ্ঠ নাগরিক, তিনি কিন্তু এই যে ইতিহাসের সাক্ষী সেটি নিজের মোবাইলে ধারণ করছেন, একটু তার সঙ্গে কথা বলবো। আপনি ঠিক কাউন্টারের কাছে দাঁড়ানো, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আপনি টিকিট পেতে যাবেন, কেমন অনুভূতি কাজ করছে? অনুভূতি আর কি বলবো, মুখে বলারই নেই, কিন্তু বিড়ম্বনা, এক ঘন্টা লাইনে ছিলাম। প্রথম দিন প্রত্যেকেরই তো একটু আগ্রহ, এই জন্যই হয়তো স্বপ্নের একটা ওঠার জন্য কাজের জন্য যাচ্ছি। এখন তো একদম কাছাকাছি চলে এসেছেন, স্বপ্ন তো পূরণ হতে যাচ্ছে। টিকিটটা হাতে পাইলে মনে বিরম ইটার হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন, কষ্ট হয়েছে, এখন তো শান্তি লাগছে, মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে না, রিল্যাক্স। আচ্ছা, আপনি কি এই যে যাত্রা করছেন কোনো বিশেষ প্রয়োজনে নাকি শুধুই আজকে? প্রয়োজনে না, আমার এটা দিয়ে আমার প্রয়োজন, ওখানে যাওয়া প্রয়োজনেই যাচ্ছে, প্রয়োজনেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আগারকা থেকে উত্তরা পর্যন্ত আসলেন, আপনার অভিজ্ঞতা কেমন? অনেক ভালো ছিল, মানে অনেক সুন্দর দৃশ্য দেখতে আমরা আসছি এবং অনেক গ্রামের ভিউটা আমরা দেখছি। অনেক ট্রেনটা অনেক ফাস্ট চলে এসেছে আর টাইমটা অনেক অল্প ছিল আমার কাছে মনে হয়। অর্থাৎ এত দ্রুত চলে এসেছেন, ভালো করে সবকিছু বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি। আমরা মিরপুরবাসীরা অনেক কষ্ট করছি এই মেট্রোরেলের জন্য, তো এতদিন পরে নিচেও খুব সুন্দর রাস্তা বানানো হয়েছে আর উপরে তো এত সুন্দর সহজ যাতায়াতের জন্য খুব ভালো, মেট্রোরেলটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য, মিরপুরের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলি আপনারা, অসম্ভব ভালো লাগতেছে। বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে মেট্রোরেলটা চালু হয়েছে এবং আমরা যাত্রা শুরু করেছি, আজকে অফিসিয়ালি চালু হচ্ছে জনসাধারণের জন্য। সো প্রথম দিন আসতে পেরে আরো ভালো লাগতেছে, প্রথম দিন এই টিকিট অনেক ভালো লাগতেছে, যে একটা ই টিকিটের মতো, একটা এটিএম কার্ডের মতো টিকিট, অনেক সুন্দর সুযোগ সুবিধা, বা সিস্টেমেটিক্যালি আমরা ঢুকতে পেরেছি। অনেক আমাদেরকে লাইনে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ, তবে ঠিক আছে, এটা যাতে আমাদের পরিবেশটা বজায় থাকে, মেট্রোরেলের আমাদের স্টেশনগুলোর পরিবেশ বজায় থাকে, এটাই জাস্ট চাই। আর ধীরে ধীরে আরো প্রকল্প বাস্তবায়ন হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ধীরে ধীরে বাস্তবায়ন করবে, সেটার আশাতেই আছি আর কি আমরা।